আরে লিয়া আবার ডাকছিন কালা আরে বালা আসেনি কোন তোমারে ডাকবো না কারে ডাকবো বুঝো না নতুন সিনেমা বানাইবেন না ঠিক দেখছো শোনো আই নতুন আজ্ঞা ছবির কাছে হাত দিছি মেজাজ খারাপ আছে তাড়াতাড়ি কও ওই কি কইলেন এটা আপনার মেজাজ খারাপ আছে তাতে আমার কি হ্যাঁ আর তাড়াতাড়ি কও মানে ওই তুই আমারে তুই কইরা কেন কইলি তুই চিনস না আমি কাঠা আরে হাগল ভুল বুঝতেছ কিল্লাই ছবির নাম মেজাজ খারাপ আছে তাড়াতাড়ি কও আবারও কইতাছেন আপনি ওহে লিয়া তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করো আই যে নতুন ছবি গান করতেছি এই ছবি গানের নাম দিছি মেজাজ খারাপ আছে তাড়াতাড়ি কো অন্য কিছু না বুঝজনি আই হাই এটা কোন সিনেমার নাম হলো কি কইতাছেন চাপাবাজি করতেছেন না শুনো শুনো এই ছবির একটা সামাজিক প্রেক্ষাপট আছে আই সামাজিক প্রেক্ষাপট ছাড়া কোনো ছবি করি না মনে করো তুমি একজনের দ্বারা টিয়া হও তার কাছে ফোন করলে আবার টিয়া চাইলা তখন সে কইব মেজাজ খারাপ আছে যা কবি তাড়াতাড়ি কো ইয়ার পরে দি মনে করো কোনো লোক বিদেশ যাওয়ার টিয়া দিছে অহন তো বিদেশ ফাড়ায় না হরে দি হারে খুঁজতেছে টিয়ার লাই সে কয় মেজাজ খারাপ আছে যা কবার তাড়াতাড়ি কো এই যে সামাজিক খুঁটিনাটি প্রেক্ষাপট আই করি কি ছবির মধ্যে তুলি ধরি এবং আই একগুণ তুলি ধরি বলি আই বড় বড় অস্কার মনে করো যে জাতিসংগঠন পাই অ্যান্তন পাই অন্তন পাই বুঝজনি আচ্ছা হাঁচা করে একটা কথা কন্ত এটা আপনার কয় নাম্বার চাপাবাজি হ্যাঁ এর আগেও তো একটা সিনেমা বানানোর কথা ছিল এটা বানাইছেন আচ্ছা লিয়া একটা কথা শুনো আর এই নতুন ছবি গানের মধ্যে আই তিন গান আইকে নিতেছি বুঝজনি অজ্ঞ হইতেছে বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায় ইয়ার হরে দি দ্বিতীয় গা আছে শাবনুর কিন্তু শাবনুর বলতেছে ভাই আই শিডুল দিতে পারবো না আই ছবি সারি দিছি ইয়ার লাই তোমার মধ্যে কিন্তু মনে করো যে এই সাইড অনেকটা শাবনুরের মতো আবার এই সাইড অনেকটা ফরিমনির মতো বুঝজনি তুমি হইলেও চলবো কারণ তুমি যদি করতে চাও এই ছবিতে তোমারে সেকেন্ড মানে দুগাই সমান সমান নায়িকা ঐশ্বরী আর তুমি কম্পিটিশন চলবে বুঝজনি অভিনয়ের তুমি যদি করতে চাও তাহলে আমি তোমারে নিতে পারি